নমস্কাৰ, অনলাইন হেল্প চেনেলত আপোনালোকক স্বাগতম। চ' আজিৰ এই ভিডিঅ'টোত মই আপোনালোকক দেখুৱাম যে আপোনালোকে অনলাইন PRC সেৱা সেতুৰ জৰিয়তে কেনেকৈ এপ্লাই কৰিব পাৰিব। চ' ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ। চ' PRC অনলাইন এপ্লাই কৰিবৰ বাবে আমি গুগল ক্ৰমত সেৱা সেতু বুলি চাৰ্চ কৰিম। চাৰ্চ কৰাৰ পিছত যিটো ফাৰ্ষ্ট ৱেবছাইট ওলাব ইয়াতে সেৱা সেতু গভৰ্ণমেণ্ট অফ আসাম বুলি, তাতে আমি ক্লিক কৰিম। ক্লিক কৰাৰ পিছত এনেকুৱা ধৰণৰ ইণ্টাৰফেচ আহিব। ইয়াতে আমি লগইনত ক্লিক কৰি আগেইন ইয়াতে লগইন বা ৰেজিষ্ট্ৰেশ্যনত আমি ক্লিক কৰিম। ক্লিক কৰাৰ পিছত ইয়াতে মোবাইল নাম্বাৰেৰে আমি ইয়াতে লগইন কৰিম। লগইন কৰাৰ পিছত ইয়াতে চেকবক্সত ক্লিক কৰি চাইন ইনত ক্লিক কৰি দিম। ক্লিক কৰাৰ পিছত এনেকুৱা ধৰণৰ পপআপ আহিব, আমি এইটো স্কিপ নাওত ক্লিক কৰিম। তাৰপিছত ইয়াতে যিটো চাৰ্চ বাৰ আছে, চাৰ্চ বাৰত আমি এপ্লিকেশ্যন ফৰ পাৰ্মানেণ্ট ৰেচিডেন্স বুলি চাৰ্চ কৰিম। ইয়াতে এপ্লিকেশ্যন ফৰ বুলি লিখাৰ লগে লগে আমি কিছুমান অপশ্যন দেখা পাম। ইয়াতে আমি ইয়াৰে অপশ্যনতে এপ্লিকেশ্যন ফৰ পাৰ্মানেণ্ট ৰেচিডেন্স ইয়াতে লিখা আছে। চ' আমি ইয়াতে ক্লিক কৰিম। ক্লিক কৰাৰ পিছত ইয়াতে যিটো চাৰ্চ লিখা আছে, চাৰ্চত আমি ক্লিক কৰি দিম। ক্লিক কৰাৰ পিছত ইয়াতে আমি যিটো এপ্লাই লিখা আছে, এপ্লাইত ক্লিক কৰিম। আগেইন আৰু এটা পেজ আহিব এপ্লাইৰ বাবে। চ' আমি ইয়াতে আগেইন এপ্লাইত ক্লিক কৰি দিম। ইয়াতে গাইডলাইনছ দিছে কিছুমান কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব। এপ্লাইত ক্লিক কৰাৰ পিছত আমাৰ যিখন এপ্লিকেশ্যন ফৰ্ম PRCৰ বাবে সেইখন খোল খাই যাব। চ' আমি ইয়াতে লেংগুৱেজটো ছিলেক্ট কৰা থাকিব। ইয়াতে আমি আমাৰ নামটো এণ্টাৰ কৰিম, আমাৰ ফাদাৰ্ছ নেম এণ্টাৰ কৰিম, মাদাৰ্ছ নেম এণ্টাৰ কৰিম। নেক্সট ইয়াতে আমি আমাৰ মোবাইল নাম্বাৰটো এণ্টাৰ কৰিম। ইয়াতে মোবাইল নাম্বাৰ এণ্টাৰ কৰাৰ পিছত নেক্সট ইয়াতে আমি ইমেইল আইডিটো আমাৰ এণ্টাৰ কৰিম, আমাৰ ডেট অফ বাৰ্থটো ইয়াতে এণ্টাৰ কৰিম। তাৰপিছত ইয়াতে নেক্সট ইয়াতে জেণ্ডাৰ যিটো আছে, লিংগ জেণ্ডাৰত আমি এইটো জেণ্ডাৰ ছিলেক্ট কৰি ল'ম। স্পাউচ নেম যদি মেৰিড হয়, স্পাউচ নেম ইয়াতে স্পাউচ নেম ইয়াতে এণ্টাৰ কৰিম। নেক্সট যদি পাছপোৰ্ট নাম্বাৰ আছে ইয়াতে এণ্টাৰ কৰিম, নাথাকিলে দিব নালাগে। পেন নাম্বাৰ বা আধাৰ নাম্বাৰ ইয়াতে আমি এণ্টাৰ কৰিম। নেক্সট আমি ইয়াতে আমাৰ পাৰ্মানেণ্ট এড্ৰেছ যিটো আছে, হাউচ নাম্বাৰ, ভিলেজ বা টাউন, মৌজা, পোষ্ট অফিচ, পিনক'ড, কাণ্ট্ৰিটো ইয়াতে ইণ্ডিয়া বুলি ছিলেক্ট কৰা থাকিব, ষ্টেটটো আসাম বুলি থাকিব, ডিষ্ট্ৰিক্টটো আমি ইয়াৰে পৰা চুজ কৰি ল'ম, আমাৰ মহকুমা চাব ডিভিজনটো ইয়াৰ পৰা চুজ কৰিম, চাৰ্কল অফিচটো চুজ কৰিম, পুলিচ ষ্টেচনটো ইয়াৰে পৰা ছিলেক্ট কৰিম। পুলিচ ষ্টেচন ক'ডটো ইয়াতে অট'মেটিক আহি যায়। তাৰপিছত আমি ডিউৰেশ্যন অফ ষ্টে, আমি সেই জেগাটোত, আমাৰ স্থানীয় জেগাটোত আমি কিমান বছৰ ধৰি আছোঁ, সেই বছৰ আৰু মাহটো আমি ইয়াতে এণ্টাৰ কৰিম। আৰু যদি কাৰেণ্ট এড্ৰেছটো ছেম হয়, ইয়াতে এছত ইএছত আমি ক্লিক কৰিম। আৰু যদি কাৰেণ্ট এড্ৰেছ পাৰ্মানেণ্ট এড্ৰেছৰ লগত ছেম নহয়, নট ক্লিক কৰি আমি এড্ৰেছ ফিল কৰিম। নেক্সট ইয়াতে আমি ৰিজন ফৰ এপ্লিকেশ্যন ফৰ PRCত ইয়াতে হায়াৰ এডুকেশ্যন বুলি অট'মেটিক থাকিবই, আমি হায়াৰ এডুকেশ্যনৰ বাবেই আমি PRC এপ্লাই কৰিব পাৰোঁ। তাৰপিছত ইয়াতে নেম অফ দ্য ইনষ্টিটিউশ্যন হুৱেৰ ষ্টাডিড লাষ্ট, যে লাষ্ট আমি য'ত কলেজত পঢ়িছিলোঁ সেই কলেজৰ নামটো ইয়াতে এণ্টাৰ কৰিম। আৰু ইয়াতে ক্ৰিমিনেল ৰেকৰ্ড কিবা আছে নেকি, ইয়াতে ছিলেক্টত আমি নট ছিলেক্ট কৰি ল'ম। তাৰপিছত আমি ইয়াতে ডকুমেণ্ট আপলোড কৰিব লাগিব। চ' ফাৰ্ষ্ট আমি ইয়াতে যিটো লিখা আছে, কপি অফ বাৰ্থ চাৰ্টিফিকেট ইছ্যুড বাই কম্পিটেণ্ট অথৰিটি, জন্ম প্ৰমাণ পত্ৰ আমি ইয়াতে আপলোড কৰিব লাগিব। ইয়াতে ছিলেক্টত আমি ক্লিক কৰি কপি অফ বাৰ্থ চাৰ্টিফিকেট ক্লিক কৰি আমি ইয়াতে আপলোড কৰিব লাগিব। নেক্সট আমি ইয়াতে এড্ৰেছ প্ৰুফ হিচাপে যিকোনো এটা এড্ৰেছ প্ৰুফ, আধাৰ কাৰ্ড বা ভোটাৰ আইডি কাৰ্ড, ৰেচন কাৰ্ড আমি ইয়াতে আপলোড কৰিব লাগিব। নেক্সট ইয়াতে আছে কি, পিতৃ মাতৃ অথবা পূৰ্বপুৰুষৰ অসমত একেৰাহে ন্যূনতম 50 বছৰ স্থায়ীভাৱে বসবাস কৰা নথিপত্ৰ। চ' ইয়াতে আমি আমাৰ যিটো NRC ড্ৰাফ্টখন আছে, NRC ড্ৰাফ্টখন ইয়াতে আপলোড কৰিব লাগিব। ইয়াতে ওপৰৰ যিকোনো এটা ইয়াতে আমি চুজ কৰি আমি আমাৰ NRCৰ যিটো ড্ৰাফ্ট কপি সেইটো ইয়াতে আপলোড কৰিব লাগিব। নেক্সট ইয়াতে আমি আমাৰ যিটো খাজনাৰ, মাটিৰ খাজনাৰ ৰচিদ, খাজনাৰ ৰচিদটো আপলোড কৰিব লাগিব। নেক্সট ইয়াতে আমি ভোটাৰ তালিকাটো আপলোড কৰিব লাগিব। আৰু আমাৰ HSLC মানে মেট্ৰিকৰ এডমিট কাৰ্ড বা চাৰ্টিফিকেট আপলোড কৰিব লাগিব। পাছপোৰ্ট ছাইজ ফটোগ্ৰাফ এটা আপলোড কৰিব লাগিব। আৰু ইয়াতে যিটো 1951ৰ প্ৰমাণপত্ৰ বিচাৰিছে, সেইটোত আমি NRCৰ কাগজখন আপলোড কৰিব লাগিব। নেক্সট আমাৰ যিটো এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জ চাৰ্টিফিকেটখন আছে, সেইখন আপলোড কৰিব লাগিব। আৰু যদি পৰিয়ালত কাৰোবাৰ PRC আছে, তেনেহ'লে সেই PRCখনো আপুনি ইয়াতে আপলোড কৰিব পাৰে। চ' আপলোড কৰাৰ পিছত আমি ইয়াতে ছেভ এণ্ড নেক্সটত ক্লিক কৰিম।
ক্লিক করার পিছত যে প্রিভিউ অফ এপ্লিকেশন ফর্ম প্রিভিউটো ইয়াতে আহি যাব। সো ইয়াতে আমি যিখিনি ফিল আপ করলো গোটেখিনি ডিটেলস আর এবার আমি ভালকে চেক করে লম, গোটেখিনি ডিটেলস আমি ভালকে চেক করিম, কি কি ডকুমেন্ট আপলোড করেছি চেক করার পিছত ইয়াতে মেক পেমেন্ট যে ফার্স্ট মেক পেমেন্ট যেটা লিখা আছে আমি মেক পেমেন্টত আমি ক্লিক করিম। ক্লিক করার পিছত ইয়াতে আমি 10 টাকা এটা পে করবো লাগবে, তারপর ইয়াতে আমি পে নাউট ক্লিক করিম। ক্লিক করার লগে লগে পেজটো আমার যেটা পেমেন্ট গেটওয়েলয় রিডাইরেক্ট হয়ে যাব। তারপর ইয়াতে ব্যাংক সিলেকশনত আমি এক্সিস ইজি পে সিলেক্ট করে ইয়াতে এগ্রিত আমি সিলেক্ট করে প্রসিড টু পেমেন্টত আমি ক্লিক করে দিম। ক্লিক করার পিছত ইয়াতে জিআরএন নাম্বার এটা আহিব, ইয়াতে আমি অকেত ক্লিক করে দিম। ক্লিক করার পিছত আমার যেটো পেমেন্ট অপশন ইয়াতে দেখা পাম, আমি ইয়াতে চেকবক্সত ক্লিক করি আমি ইয়াতে আমার পেমেন্ট অপশন ইয়াতে চুজ করে লম। মই ইয়াতে ইউপিআই চুজ করে লৈছো। তারপর আমি ইউপিআই আইডি আর ভেরিফাই কোড নাম্বারটো ভেরিফাই কোডটো এন্টার করে ইয়াতে কমপ্লিট পেমেন্টত ক্লিক করিম। ক্লিক করার পিছত আমার মোবাইলত রিকুয়েস্ট এটা আহিব, সো আমি পেমেন্টটো মোবাইলৰপৰা করার পিছত ইয়াতে যেটো রিসিপ্ট রিসিপ্টখন আমি দেখা পাম, ইয়াতে রিসিপ্ট অনলি ডেমো পার্পজ বলে লিখাইছে। সো আমার এই পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। সো ইয়াতে টাইমটো যে দিয়া আছে সেই টাইমলে আমি রখিম, তারপর পেজটো অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাব হোম পেজলে। সো পেজটো রিডাইরেক্ট হয়ে আকো লগ ইন পেজলে আহি যাব। সো আমি ইয়াতে লগ ইনত ক্লিক করিম। ক্লিক করে আমার এই আকো আমি ইউজার নেমে দিয়ে এই ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আমি এই লগ ইন করে লম। লগ ইন করার পিছত আগেন ইয়াতে একটা পপ আপ আহিব, এই স্কিপ নাওত আমি ক্লিক করিম। ক্লিক করার পিছত আমি ইয়াতে লগ ইন করার পিছত স্ক্রল করলে আমি কি কি অ্যাপ্লাই করেছো কি কি অ্যাপ্লিকেশন, সো ইয়াতে শো করব সব ইয়াতে। সো ইয়াতে আমি ফার্স্ট দেখব পো যে অ্যাপ্লিকেশন ফর পার্মানেন্ট রেসিডেন্স, ইয়াতে যে লিখা আছে সাইডত রাইট সাইডত গেট একনোলেজ বলে, একনোলেজমেন্ট আমি ইয়ারপর ডাউনলোড করে লম। সো ইয়াতে আমি একটা নাম্বার পাই গেছো, অ্যাপ্লিকেশন নাম্বার একনোলেজমেন্ট নাম্বার ইয়াতে পাই গেছো, আর ইয়াতে ই ডিস্ট্রিক্টর নাম্বারও একটা পাই গেছো তলত। সো আমি এই প্রিন্ট আউট করে থই দিম বা পিডিএফ আমি এই থই দিম, আর একনোলেজমেন্টখনত থকা অ্যাপ্লিকেশন নাম্বারে আমি ইয়াতে চেক করে থাকিম। যেতিয়া সার্কেল অফিসত এখন এপ্রুভ হয়ে যাব, এপ্রুভ হওয়ার পিছত নেক্সট স্টেপ হয়েছে পুলিশ ভেরিফিকেশন। সো পুলিশ ভেরিফিকেশনের কারণে আপনাদের কেনেক চেক করব ভেরিফিকেশনটো, তার বাবে মই লিঙ্কটো ডিসক্রিপশনত দি দিম। সো হে লিঙ্কর থ্রু আপনার পিআরসি যে ভেরিফিকেশন ডেট আহিছে নে নাই পুলিশ স্টেশনত সেটা তার তাতে চাব পারিব। আর আপনি তাতে যেটু ই ডিস্ট্রিক্ট নাম্বার একনোলেজমেন্টখনত ই ডিস্ট্রিক্ট নাম্বার আছে সেই নাম্বারে তাতে চাব পারিব। আপনি প্রথমতে ই ডিস্ট্রিক্ট নাম্বার দিব লাগিব, তারপর আপনার নাম আর ডেট অফ বার্থটো এন্টার করে তাতে আপনি আপনার ভেরিফিকেশনটো আহিছে না চাব পারিব। সো আজি ভিডিওটা এইখিনিয়ে, যদি ভিডিওটা ভাল লাগিছে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। থ্যাংক ইউ।